ঘর তৈরি কি মেয়েদের কাজ? ঘর তৈরি করা কি মেয়েদের মানায়? মেয়েদের আবার নাকি ঘর হবে, এটা কোনো কথা হলো? আরে মেয়েদের নিজের ঘরের কি প্রয়োজন? মেয়েরা হয় বাবার ঘর, নয় ভাইয়ের ঘর, নয় স্বামীর ঘরে থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটা কিছু কিছু অহংকারী মেয়ে আছে যারা মেনে নিতে পারে না, আর সেই অহংকারী মেয়ের মধ্যে আমিও একজন। আসলে কি বলুন তো, আমারও হয়তো সকলেরই ঘর আছে, কিন্তু এই ঘর জিনিসটা এমন, এটা তৈরি করার আগেই আমি বুঝেছি যে আপনি চাই বাবার ঘরে পয়সা লাগান অথবা স্বামীর ঘরে, পয়সা আপনি যে কারোর ঘরে লাগাতে পারেন, কিন্তু সেই ঘর কিন্তু আপনার নয়। কারণ আপনি যদি কোনো ভুল কথা বলেন বা কোনো ভুল কাজ করেন, তাহলে কিন্তু সবার আগে আপনাকে শুনতে হয় আমার ঘর থেকে বেরিয়ে যাও, গিয়ে করো। আপনি যদি বাপের ঘরে কোনো ভুল কাজ করেন বা বাবার ইচ্ছের অমতে কোনো কাজ করে থাকেন, তাহলে কিন্তু বাপাও আপনাকে সে কথাই বলে যে আমার বাড়িতে সব চলবে না, অন্যের বাড়িতে গিয়ে করবে। আবার যদি একটু ভুল আপনি স্বামীর ঘরেও করেন, সেখানেও কিন্তু স্বামীর ঘরে আপনি যত বেশি টাকাই লাগান না কেন, সেখানেও আপনাকে শুনতে হয় যে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তারপরে যেটা ভালো লাগে সেটা করবে, আমার বাড়িতে চলবে না। এই কথাগুলো শুনতে শুনতে আমার মনে কোথাও না কোথাও একটা জায়গা ছিল যেখানে না আমি একটা ঘর বানাবো। তো সেই ঘর বানানোর জন্য যখন আমি জমি কিনি, তো জমিটা আমাকে অনেক কষ্ট করে কিনতে হয়েছিল। এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, ইনি অনেক সাহায্য করেছিলেন, আমাকে কিস্তিতে জমিটা কিনিয়ে দিয়েছিলেন। আমি লোন নিয়ে, আমি গয়না বেচে আমি জমি কিনি, কিন্তু আমার স্বার্থপর ফ্যামিলি যারা আমার টাকাগুলোকে নিয়ে নিজেরা বাড়ি বানিয়েছে এবং নিজেরা ভোগ করছে, সেই স্বার্থপর ফ্যামিলি কিন্তু আমার নামে কলঙ্ক ছেটাতেও একবারও ভাবেনি যে এই টাকা নাকি আমাকে কেউ দিয়েছে এবং আমি পরকিয়া করে এই টাকাটা পেয়েছি। এবং তাতে আমার কিছু ফ্যামিলি মেম্বারও যুক্ত ছিল, সেটাও আমি কখনো ভুলব না। তো যাই হোক, তো সেইভাবে আমি জমি কিনি এবং এখনও পর্যন্ত সেই জমির ঋণ আছে, কিন্তু এই দাদা অনেক সাহায্য করেছেন, ঋণ এখনও পর্যন্ত বাকি রেখেছেন কিছু টাকা। তারপরেও এই যে বাড়িটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, এটা আমার স্বপ্ন, এটা আমার শখ, এটা আমার অপমানের প্রতিশোধ নেওয়া যাকে বলে। এই বাড়িটি তৈরি করে আমাকে যারা অপমান করেছে যে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বা এই আমার বাড়িতে সব চলবে না বা আমার বাড়ি দখল করে আছে, এই ধরনের অপমানগুলোর প্রতিবাদ আমি করছি এই বাড়ি তৈরি করে। তো এর জন্য আমাকে প্রচুর টাকা লোন নিতে হয়েছে, কারণ আমার নগদ বলতে কিছুই নেই, নগদ আমি সব কিছুই অন্যের বাড়ির পেছনে লাগিয়ে ফেলেছিলাম, যেটা অপরের বাড়ি, যেটা আমার বাড়ি নয়। হ্যাঁ, তো সেই জন্যই আমাকে এখানে লোন নিয়ে কাজ করতে হচ্ছে এবং সেটা আমি করছিও। তো বন্ধুরা, বাড়ি একটা মেয়ের নিজস্ব আশ্রয়স্থল, যেখান থেকে তাকে কেউ কখনো বার করে দিতে পারবে না, কেউ কখনো তার দিকে আঙুল তুলে বলতে পারবে না যে আমার বাড়িতে চলবে না। বন্ধুরা, এই কথাগুলো শুনতে এতটাই অপমানজনক লাগে যে বারে কখনো কখনো মানুষ লজ্জায় তাকে মরে যেতে ইচ্ছে হবে। তো সেই জন্য আমি প্রতিটি মহিলাকে বলছি, আপনারা যাই করুন না কেন, এক কামরা হলেও নিজের একটি বাড়ি করুন, যেখানে নিজের ইচ্ছে মতো বাড়ির রং কেমন হবে, দরজা কেমন হবে, জানলা কেমন হবে, এগুলো আপনি ডিসাইড করতে পারেন। মানে আমি এমনও আমি দেখেছি যে শুধুমাত্র রান্নাঘরের ডিজাইনটা রাউন্ড হবে এটা বলাতে মিস্ত্রির সামনে তার স্বামী কিন্তু ঝাঁটা নিয়ে দৌড়ে গেছে সেই স্ত্রীকে মারতে, কিন্তু সেই বাড়িতে কত টাকা লাগিয়েছে স্ত্রী সেটা কিন্তু সে স্বামী একবারও ভাবেনি। তো বন্ধুরা, সত্যি কথা বলছি, নিজেদের আত্মসম্মান বজায় রাখতে, নিজেদেরকে স্বাধীনভাবে রাখতে একটি বাড়ি অবশ্যই বানান, না পারলে ভাড়া থাকুন, কিন্তু স্বামীর বাড়ি নয়।